পুকুরের উপরে চলছে বাসরঘর। আপনি হয়তো আপনার জীবনে কখনো এরকম কোনো নিউজ বা ভিডিও দেখেন নাই যে পুকুরের মধ্যে কেউ বাসরঘর সাজিয়ে সেইখানে গিয়ে তার বাসরঘরটি উদযাপন করছে। এই ঘটনাটি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেই ঘটে গিয়েছে। তারা চেয়েছিল এরকম একটি কাজ করে দেখাবে যে কাজটি আমাদের বাংলাদেশের মধ্যে আগে কখনো হয়নি। আনকমনের ঘরে আনকমন করে বাসরঘর করতে চেয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে এবং কি আমি এরকম একটাই চাইছিলাম যে কিছু করার জন্য আনকমন, যাতে সবার চাইতে আলাদা থাকে। এই হচ্ছে পাত্র। পাত্রকে দেখিয়ে দিলাম কিন্তু পাত্রীকে আজকে দেখাতে পারছি না, কারণ পাত্রী তো এখন ওই বাসরঘরের মধ্যেই আছে। শুধু পাত্রই নয়, পুরো গ্রামবাসী ছুটে এসেছে তার বাসরঘরটি দেখার জন্য। শুধু তার গ্রামই নয়, অন্য গ্রাম থেকেও কিন্তু মানুষ এসেছে তার এই বাসরঘরটি দেখার জন্য, কারণ এই রকম বাসরঘর কেউ জীবনে দেখেনি। আজকে আমার কাকার বিয়ে, আমরা খুব আনন্দিত। আর এখানে পুকুরের উপরে একটা বাসরঘর খুব আনকমন একটা জিনিস, আর আমার এই কাকার এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরা সবাই খুব খুশি। এই মেয়েটির কত সৌভাগ্য, তার চাচার বিয়েটি কত আনকমন ভাবে হয়েছে। এখন তার মনের মধ্যে তো আনকমন কোনো বিয়ে করার উদ্দেশ্য জাগতে পারে। তার চাচা যদি সমুদ্রের মধ্যে গিয়ে বিয়ে করতে পারে, তাহলে এই মেয়েটি আসমানের মধ্যে ভেসে ভেসেও কিন্তু বাসরঘর করতে পারে। আমি জানি না মানুষের মনের মধ্যে এই ধরনের আশা ইচ্ছা কোথা থেকে আসে ভাই। এরকম একটি বাসরঘর খবর হয়তো আপনারা অনেকেই জানতেন না, কিন্তু আমি জানার পর মনে হচ্ছিল হ্যাঁ এই বিষয়টি আপনাদেরকে জানানো উচিত, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এরকম একটি ঘটনা ঘটে যাচ্ছে। যে বিষয়টি দেখার আমি অনেকটা আচমকা চমকে গিয়েছিলাম, তাই আপনাদেরকে একটু চমকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানানো। আপনার জীবনে বাসরঘর কোথায় করার ইচ্ছা আছে সেটা আপনি একটু কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই জানাচ্ছিলেন তাদের বাসরঘরটি যে কোনো সময় ভেঙে পুকুরে পড়ে যেতে পারে। আবার অনেকেই বলছিলেন জামাই আগে থেকে জানতো পুকুরের মধ্যেই ঝাঁপ দিতে হবে, যার কারণে কিন্তু বাসরঘরটি পুকুরের মধ্যেই বানানো। আমাদের বাংলাদেশে এরকম আরো ইউনিক আনকমন আরো জিনিস হয়তো আমরা দেখতে পারি। যতদিন আমরা বেঁচে থাকবো এরকম ইউনিক আনকমন জিনিস আমাদের চোখের সামনে ভেসে আসবে। মানুষের চিন্তা ধারণা কতটা ইউনিক হয়ে যাচ্ছে বাঙালি জাতির সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। আজকের এই ভিডিওটি আপনারা সবাই একটু শেয়ার করে দেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব দেখতে পারে এবং তারাও কমেন্ট করে জানাতে পারে তারা কোথায় বাসরঘর করতে চায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। পরবর্তী ভিডিওটি একেবারে ইউনিক হতে যাচ্ছে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। পেজটাকে ফলো করে রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।